ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ বন দপ্তরের পক্ষ থেকে বন সহায়ক পদে নিয়োগ চলছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য, কিভাবে আপনারা আবেদন করবেন, ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় আপনারা ফর্ম পাবেন এবং ফর্ম আপনারা কোথায় জমা করবেন, এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কি আছে এবং ডকুমেন্টস কি কি লাগবে এই পদের জন্য আবেদন করতে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তো প্রথমে আমরা অথরিটির নাম জেনে নেব, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, আর পোস্টের নাম হলো বন সহায়ক পদ। টোটাল ভ্যাকেন্সি হলো 2000, আবেদনের পদ্ধতি হলো অফলাইন। এই আবেদন শুরু হয়েছে 30 জুলাই 2020 থেকে এবং আবেদন শেষ হয়ে যাবে 6 আগস্ট 2020। এর অফিসিয়াল ওয়েবসাইট হলো www.westbengalforest.gov.in। চলুন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে দেখে নেব কিভাবে আমরা ফর্মটিকে পূরণ করতে পারি। তবে তার আগে আমরা এলিজিবিলিটি এখানে পেয়ে যাব। আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে সেখানে আপনারা এই নোটিফিকেশন পেজ পেয়ে যাবেন। এখানে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। বলা হচ্ছে আপনার ন্যূনতম 8 পাস যোগ্যতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছর বয়সের যে সমস্ত প্রার্থীরা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার বলা হচ্ছে যে আবেদন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় পরীক্ষা কী থাকবে। আপনাদের বাংলা পড়ার ক্ষেত্রে 30 নম্বর, বাংলা লেখার ক্ষেত্রে 30 নম্বর, ইংরেজি অথবা হিন্দি পড়ার ক্ষেত্রে 10 নম্বর এবং আপনার সাধারণ জ্ঞানের উপরে ওরাল টেস্টে 20 নম্বর, আর আপনার পার্সোনালিটি ফিটনেসের জন্য আছে 10 নম্বর। টোটাল এই 100 নম্বরের পরীক্ষা হবে। তো চলুন আমরা জেনে নিই আবেদনপত্র আমরা ঠিক কীভাবে পূরণ করব। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বন সহায়ক। এখানে প্রথমে ফটো আপনাদেরকে চেটাতে হবে পাসপোর্ট সাইজের। আপনাদের ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড বাই ইয়োর ডিপার্টমেন্ট ইন এ নিউজ পেপার অন ডেট, অর্থাৎ নিউজ পেপারে যে নোটিফিকেশান বেরিয়েছিল বা নোটিশ বেরিয়েছিল সেই ডেটটা আপনাদেরকে এখানে দিতে হবে। এবার নিচে এসে আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবা অথবা মায়ের নাম, তার ডেট অফ বার্থ এবং তার কাস্ট কি আছে সেটা এখানে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা এখানে, তারপর এখানে অ্যাড্রেস, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক এবং ডিস্ট্রিক্টের নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনার ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। কি কি ডকুমেন্টস লাগবে আমরা একবার জেনে নিই। এর সাথে যেগুলো আপনাদেরকে অ্যাটাচমেন্ট করতে হবে, কপি অফ প্রুফ অফ এজ, আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে একটি ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, কপি অফ প্রুফ অফ রেসিডেন্স, আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে একটি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপর বলা হচ্ছে কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রুফ হিসাবে এখানে একটি ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, এবং অবশেষে আপনার কাস্ট সার্টিফিকেটের প্রুফ হিসাবে আপনাদেরকে এখানে একটি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে সিগনেচার, নিচে ডেট, দেওয়ার পরে ফর্মটিকে আপনারা কিন্তু পুরোপুরিভাবে ফিল আপ করতে পারবেন। নিচে আসলে আপনারা কিন্তু এখানে বাংলা ফর্মটিও দেখতে পাবেন, এখানে পুরোপুরি বাংলায় সব কিছু দেওয়া আছে, আপনারা কিন্তু খুব সহজে এই ফর্মটিকে পূরণ করতে পারেন। এবার আবেদনকারীদের জন্য কিছু নির্দেশাবলী এখানে দেওয়া আছে। আবেদনপত্রটিকে আপনারা ডাউনলোড করে নির্দেশ অনুযায়ী যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের সাথে যুক্ত করতে হবে, আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এর সাথে দিতে হবে, কোনোরূপ আসল বা অরিজিনাল কপি আপনাদের এর সাথে দেওয়ার প্রয়োজন নেই। এবার বলা হচ্ছে এই আবেদনপত্রটি আপনারা একটি মাত্র খামে মুখ বন্ধ অবস্থায় নিম্ন প্রদত্ত তালিকাভুক্ত কেন্দ্রে স্থায়ী ঠিকানা অনুসারে নির্ধারিত জেলার জন্য নির্দিষ্ট বাক্সে আপনারা জমা করতে পারেন। ব্যতিক্রমে আবেদনপত্রটি নির্ধারিত তারিখের মধ্যে সাধারণ ডাকে বা কুরিয়ার সার্ভিসে আপনারা কিন্তু পাঠাতে পারেন। প্রাপ্তি স্বীকার চাহিয়া রেজিস্টার ডাক বা স্পিড পোস্টে কোনো আবেদনপত্র পাঠানো যাবে না।
আবেদনকারীর বাসস্থান অনুযায়ী নিম্নে উল্লেখিত তালিকাভুক্ত মুখ্য বনপালের ঠিকানায় আবেদন করতে পারেন। এখানে দেখুন জেলার নামগুলো দেওয়া আছে এবং আবেদন করার ঠিকানাগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এবং নিচে আপনারা ইংলিশেও কিন্তু এই ঠিকানাগুলো পেয়ে যাবেন। আপনারা এই ঠিকানায় কিন্তু পাঠাতে পারবেন, আপনার জেলার পাশাপাশি যে ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু আপনারা বাই পোস্টে পাঠাতে পারবেন। চলুন আমরা দেখে নিই এই আবেদনপত্র এবং নোটিফিকেশান আমরা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারি। সরাসরি আমরা চলে এসেছি www.westbengalforest.gov.in এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আসার পরে আমরা একটু নিচের দিকে আসলে পরে 30/7/2020 একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে আপনারা নোটিস এবং অ্যাপ্লিকেশান ফর্ম দুটেই পাবেন। আপনারা যদি নোটিস ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আপনাদের কাছে নোটিস ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন, সরাসরি আপনাদের কাছে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করার পর পূরণ করে আপনারা আপনাদের জেলার বন দপ্তরের ঠিকানায় কিন্তু আবেদন করতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।